গত বছরের ডিসেম্বর মাসের 14 তারিখ আসানসোলে জিতেন্দ্র তেওয়ারি এবং চৈতালি তেওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিনজন ব্যক্তির। তারপর থেকে রাজ্য সরকার একটি মামলা করে এবং মামলা শেষ না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী জিতেন্দ্র তেওয়ারির আসানসোলে যাওয়া নিষেধ করা হয়। এমত অবস্থায় জিতেন্দ্র তেওয়ারি বললেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আদালতে যাচ্ছে না, সেই জন্য মামলা শেষ হতেও দেরি হচ্ছে। সেই নিয়েই সোমবার বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি। সেই সময়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল ঠিকই, কিন্তু আসানসোলবাসীর পাশেই তিনি প্রত্যেক মুহূর্তেই ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানালেন জিতেন্দ্র তেওয়ারি। সেই জন্য একটি হেল্পলাইন নাম্বারেরও সূচনা করেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা করেন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি। তারা জানে যে তারা চোর এবং আমি জানি তারা চোর, তাই আমার সামনে সামনাসামনি এসে কথা বলার সাহস নেই। তাই কম বয়সী ছেলেদেরকে লেলিয়ে দেওয়া, যা তোরা দুটো গাল দিয়ে চলে আয়, তাহলে আমি তোকে টিকিট দেবো, তাহলে হয়তো আমি তোকে ভালোবাসবো, তাহলে হয়তো এই বালিঘাটটা তুই করতে পারবি, তাই তো হয় কয়লা ডিপুটা তুই চালাতে পারবি, এগুলো বলে তাদেরকে করান। তারা নিজের ব্যবহারে পরিচয় দেয়। পাণ্ডবেশ্বরে কোনো ভদ্রলোক এসে যদি আমাকে কটুক্তি করে তাহলে আমি নিশ্চয়ই চিন্তাভাবনা করবো। পাণ্ডবেশ্বরে কোনো শিক্ষিত মানুষ যদি এসে কটুক্তি করে তাহলে নিশ্চয়ই আমি চিন্তাভাবনা করবো কোথায় আমার ভুল হচ্ছে, কেন এই ব্যক্তি আমাকে এই কথা বলে। কিন্তু লোহা চোর, কয়লা চোর এদেরকে, মানে এই ধরনের ব্যক্তিদেরকে যদি আমাকে দুটো কথা বলিয়ে দেওয়া হয় তো এটা আমাকে কেন, যে কোনো ব্যক্তিকে আমি বলিয়ে দিতে পারবো, তো আমি কী করবো? আমি তো ওদের নেতারা যেন চোর চোর বললে গাড়ি থেকে নেমে ছুটে যাচ্ছে, আমি তো সেরকম করতে পারি না। তো আমি আমি এটা এনজয় করছি, করো ঠিক আছে। সে মডেলে আমি এগোচ্ছি না। আমাকে যেহেতু আসানসোলে যেতে দেওয়া হচ্ছে না, আসানসোল আমার জন্মস্থান, আসানসোলে আমি মৃত্যুবরণ করব, আসানসোলে আমি আমার কর্মস্থলী, সেখানকার মানুষের কাছ থেকে আমাকে দূরে রাখা হয়েছে। প্রচুর মানুষ যাদের সঙ্গে আমাদের কানেকশান আছে তারা বলছেন যে আমরা চাইছি তুমি এসো, এবং ফিজিক্যালি আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, সে কারণে এই ভার্চুয়ালি যেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, সেই জন্য এটা দিদিকে বলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এতে কাজ হবে মানুষের কাছে, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমি আসানসোলে থাকলে যেটুকু করতে পারতাম না থেকেও সেটা করার চেষ্টা করব। কাজ হবে না হবে সেটা নির্ভর করছে কী ধরনের সমস্যা আমাদের কাছে আসছে। এটা ঠিক যে মানুষের আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যদি সমাধান করা যায় আমরা করব, না পারলে আন্দোলন তো অবশ্যই হবে। কি চাইছেন যে আপনার মধ্যে যে আসানসোলে ঢোকা না, সেটা আমি সেটা যে কোনো ব্যক্তি চাইবে, যে কোনো ব্যক্তি, আপনারাও নিশ্চয়ই চাইছেন যে আমার আসানসোল যাওয়ার অনুমতি হোক। আপনাদের কি মনে হয় যে আমি আসানসোলে গেলে লয়েন অর্ডারের প্রবলেম হবে? এই এতদিন ধরে তো এই প্রত্যেক সপ্তাহে তো দুর্গাপুরে আসছে, দুর্গাপুরে কী লয়েন অর্ডার হলো? আসানসোলে আমি গেলে কেন লয়েন অর্ডার হবে এটা তো বোঝাতে হবে। তাহলে পুলিশ প্রশাসন কি ব্যর্থ? পুলিশ প্রশাসনের অন্য কোনো কাজ নেই, আমার সঙ্গে সবসময় সিকিউরিটি থাকে, আমি গেলে পুলিশে বেঙ্গল পুলিশের লোকেরা থাকে, তাহলে কী করে লয়েন অর্ডার হতে পারে? তো আর আজ পর্যন্ত অতীতে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে কোনো ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত এমন লড়াই হয়েছে যে কারণে লয়েন অর্ডার প্রবলেম হয়েছে? পলিটিক্যাল রাইভেল ক্লাস অনেক হয়ে থাকতে পারে, রাজনৈতিক ক্লাস অতীতে অনেক হয়ে থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আমার সঙ্গে কারো লড়াই হয়েছে, কেস হয়েছে, সেরকম তো কিছু হয়নি। একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় যে কোনো মৃত্যু আমরা দুঃখের, এবং দুর্ঘটনায় যারা মৃত ব্যক্তি তাদের জন্য আমরাও মানে সমানভাবে, যেভাবে অন্যান্যরা বলছে আমরাও তার জন্য দুঃখিত, আমরা সে পরিবারের পাশে আছি। কিন্তু এটাকে সামনে রেখে সেটাকে পলিটিক্যাল কাজে লাগিয়ে, বলুন না যে যারা পাঁচজন মন্ত্রী এসেছিলেন, পাউডার সেন্ট মেখে এসেছিলেন, একজনকেও সরকারি চাকরি দিলেন, তখন তো বড় বড় কথা বললেন যে সব প্রত্যেক বাড়িতে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে ডিপেন্ডেন্টকে, আজ পর্যন্ত একটা চাকরি দেওয়া হলো না, তো সবটাই গিমিক ছিল, এটা মানুষ এতদিনে বুঝছে। ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তিভিত্তিক দল না, এটা একটা দর্শনকে সামনে রেখে এই দল তৈরি হয়েছে। তো কোনো একজন দুজন ব্যক্তি আসানসোলে ঢুকলো না ঢুকলো সেটাতে দলের বিরাট কোনো ক্ষতি হয় না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমি বঞ্চিত হয়ে যাই ইলেকশনের সময়। আমার যে ভূমিকা পালন করা, আমার যে রোল প্লে করা উচিত ছিল দলের জন্য, আমার তরফ থেকে যেটা করা উচিত ছিল সেটা আমি করতে পারছি না, তার জন্য ব্যক্তিগত আমার আক্ষেপ আছে। আমি না থাকার জন্য দল কিছু করতে পারছে না বা দল পিছিয়ে যাচ্ছে, এটা আমি মানতে রাজি না। দেখিয়ে এক রাজনৈতিক দল সে মুকাবলা যদি করার হো তো ভারতীয় জনতা পার্টি উসে মুকাবলা কর সকতি হ্যায়, লেকিন যদি আপকো লোহা চোর সে মুকাবলা করার হো, আপকো কোয়লা চোর সে মুকাবলা করার হো, আপকো বালি মাফিয়া সে মুকাবলা করার হো, আপকো সট্টা খিলানে ওয়ালা সে মুকাবলা করার হো, তো উনসে কেসে মুকাবলা কিয়া জাতা হ্যায় ইয়ে ভারতীয় জনতা পার্টি কো মালুম নেই হ্যায়, ইসিলিয়ে হাম লোগ নেই কর পায়ে। অভিষেক ব্যানার্জি নে কিয়া কাহা থা
कि पांडेसर में या पूरे बंगाल में जहाँ भी कैंडिडेट ठीक होगा, इलाके के लोगों से पूछकर हम लोग कैंडिडेट ठीक करेंगे। अच्छा बताइए, ये तो आसनसोल की जनता का अपमान है, पश्चिम बर्धमान की जनता का अपमान है। यदि सही में पांडेसर के लोगों से पूछा जाता, वहाँ पर जो टीचर हैं उनसे यदि पूछा जाता, वहाँ पर जो साहित्यिक हैं उनसे यदि पूछा जाता, वहाँ पर जो डॉक्टर हैं उनसे पूछा जाता, तो सट्टा खिलाने वालों को क्या वो लोग कैंडिडेट करते, कभी करते? तो ये असल में एक गिमिक तैयार किया गया। असल में पहले से ठीक है, जो ज़्यादा माल उठाएगा, जो ज़्यादा से ज़्यादा पैसा उठा के पार्टी को दे सकेगा, उसको कैंडिडेट किया गया। और कैंडिडेट होने के बाद से अब वो उनको मालूम है कि 5 लाख 10 लाख 20 लाख 50 लाख हमको देना है, तो पैसा कैसे उठाना है उसके लिए अभी से अत्याचार शुरू हो गया। किसी भी हाल में उनको जीतना है, उनके लिए लोगों का खून बह जाए इससे कुछ फर्क नहीं पड़ने वाला, क्योंकि वो लोग पांडेसर की जनता को केवल अपना साम्राज्य समझते हैं, हम लोग पांडेसर की जनता को अपना परिवार समझते हैं। इसीलिए लोगों का जब खून झरने गिराने का समय आता है तो हम लोग थोड़ा पीछे हट जाते हैं, क्योंकि चाहे इधर से खून झरे गिरे चाहे उधर से खून गिरे, खून तो पांडेसर के लोगों का घरेगा, वो हमारे अपने हैं। इसलिए हम लोग वहाँ ऐसी लड़ाई में हम लोग थोड़ा पीछे हट जाते हैं। पांडेसर में कल विवेक गुप्ता आए थे, नरेंद्र चक्रवर्ती भी थे, उन्होंने कहा कि मैं एक हिंदी भाषी हूँ, अपने आप को हिंदी भाषी का परिचय नरेंद्र चक्रवर्ती दे रहा है, क्या किसने कहा? देखिए, बंगाल में रहने वाले हर व्यक्ति को मैं बंगाली मांगता हूँ। बंगाल में रहने वाला जो बंगला में बात करे वो बंगला भाषी बंगाली है, जो हिंदी में बात करे वो हिंदी भाषी बंगाली है, जो उर्दू में बात करे वो उर्दू भाषी बंगाली है, जो संथाली में बात करे संथाली भाषी बंगाली है, लेकिन बंगाल में रहने वाला हर व्यक्ति बंगाली है। बंगाल में जब IAS IPS के लड़के पास करते हैं तब हम लोग सी होती है। बिहार में किसको IAS IPS में चांस मिला इससे हम लोगों को कोई फर्क नहीं पड़ता है। बंगाल में लड़कों को रोजगार मिलता है उससे हम लोगों को खुशी होती है। बिहार में उत्तर प्रदेश में किसको रोजगार मिला नहीं मिला इससे हम लोग, हमारा ओरिजिन हो सकता है, हमारे पूर्वज हो सकते हैं कि बिहार से कोई आया था, कोई उत्तर प्रदेश से आया था उस आज से करीब 100 साल पहले, लेकिन अभी हम लोग बंगाल को लेकर ही खुश हैं। बंगाल की संस्कृति को हम लोग अपना चुके हैं, ये हमारी मिट्टी है, इस मिट्टी में मिट जाना ही हमारे ज़िंदगी का उद्देश्य है। विवेक गुप्ता जी अपने आप को क्यों बिहारी कहना चाह रहे हैं वो जाने, हम लोग तो नहीं, हम तो बंगाली हैं, हम तो बंगाली हिंदी भाषी बंगाली, हम तो बिहारी नहीं है। अपना राज के प्रेस में टेस्ट আসানসোল নগর নিগম পুরোটা কভার করবে, পুরো আসানসোল 7টা বিধানসভা এটা কভার করবে, কারণ পঞ্চায়েত এলাকাতে আমি আসতে পারি, কিন্তু ক্যালকাটা থেকে পঞ্চায়েতে আসা আবার 2 ঘন্টা থেকে আবার ক্যালকাটায় ব্যাক করে চলে যাওয়া এটা সম্ভব হচ্ছে না। আসানসোলে স্থায়ীভাবে থাকতে পারলে আমি যেভাবে পঞ্চায়েত এলাকাটাও যেতে পারতাম, এখন সেটা পারছি না। এই আজকে আমি পাণ্ডবের সাথে একটা মিছিল আছে, এসেছি সকালে এসেছি, কিন্তু 10-7টা-8টার মধ্যে মিছিল শেষ হবে, আর বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বেজে যাবে। সব জায়গাতে আমার তো ক্যালকাটায় একটা থাকার জায়গা আছে, ব্যবস্থা আছে, আর আসানসোলে আছে, আমি চাইলেই তো সব জায়গায় থাকার ব্যবস্থা করা যায় না। দুর্গাপুরে আমি নিশ্চয়ই থাকতে পারি, কিন্তু তার জন্য তো আবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, একটা ব্যক্তির পক্ষে সারা বাংলায় সমস্ত শহরে একটা করে থাকার জায়গা ব্যবস্থা করা তো কঠিন হয়ে পড়ে, সেই জন্য আলটিমেটলি এই সিস্টেম আমরা স্টার্ট। नहीं, ऐसा कोई फैसला अभी तक नहीं आया है। सुना है कि मैंने कि कल भी शायद इस पर कुछ हियरिंग होने वाला है, मुझे मालूम नहीं क्या होने वाला। राज्य सरकार बार बार ऐसा रिपोर्ट भेज रही है कि इनके आसनसोल आने से आसनसोल में अशांति होगा। मैं तो आसनसोल में नहीं था जब आसनसोल में एक व्यवसायी क्या भगत अरविंद भगत अरविंद भगत का जब खून किया, अरविंद भगत को जिन्होंने खून किया उनको आसनसोल में आने के लिए कोई रिस्ट्रिक्शन नहीं है। कहीं डकैती हो रहा है उनको आसनसोल में आने के लिए कोई रिस्ट्रिक्शन नहीं है। लोहा चोरी, कोयला चोरी, बालू चोरी के साथ जो लोग जुड़े हुए हैं उनको आसनसोल में घूमने पर कोई रिस्ट्रिक्शन नहीं है, लेकिन आसनसोल के एक पूर्व मेयर को आसनसोल शहर जाने पर रिस्ट्रिक्शन है, और मेरे जाने से लॉ एंड ऑर्डर का प्रॉब्लम हो जाएगा। आसनसोल के जिस गली में जाइएगा उस गली में देखिएगा मेरे समय का किया हुआ कोई ना कोई डेवलपमेंट का काम है, तो वो अच्छा लग रहा है। जो डेवलपमेंट का मैंने काम किया उसको वो लोग इंजॉय कर रहे हैं, लेकिन जिसने वो काम किया, जिसके टीम ने वो काम किया, मैंने अकेले नहीं किया था, हमारा पूरा टीम था कॉर्पोरेशन का, वो आसनसोल में आएंगे तो इनको दर्द है। मैंने जब गुलिस्ते को लहू से सींचने की बारी आई तो हम खून हमने अपना बहाया, अब जब गुलिस्ता खिल कर गुले गुल बहार हो गया है तो ये कहते हैं गुलिस्ता तुम्हारा नहीं है, ये हाल है। तो ये हम लोग नहीं मान सकते, ये शहर हमारा है और इस शहर को हम लोग नहीं भूलेंगे। तृणमूल जितना भी प्रयास कर ले इस शहर से दूर हम लोग को नहीं रख सकते। बड़ी आसानसोले বসবাস করলে বা বসবাস করার অধিকার পেলে যে সমস্যাগুলো সমাধান আমরা করতে পারতাম, অ্যাজ এ
আমরা তো সামাজিক, যে কোনো পলিটিক্যাল ওয়ার্কার সবসময় একটা সোশ্যাল ওয়ার্কার হয়, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমরা যে কাজগুলো ফিজিক্যালি করতে পারতাম সেটা এখন পারছি না, সেটা ভার্চুয়ালি করার চেষ্টা করবো। কেউ অসুস্থ হলে তাকে আমরা তাকে হেল্প করতাম, কারো রক্তের প্রয়োজন হলে আমরা হেল্প করতাম, কারো বিয়ে বাড়ি থাকলে আমরা হেল্প করতাম, অন্য কিছু না থাকলে অর্থ দিয়ে সাহায্য না করতে গিয়ে পরিবেশনে তো আমরা পাঁচটা ছেলে মিলে একটা পরিবেশন করে দিতে পারতাম, সেভাবে ফিজিক্যালি তো অনেক হেল্প আমরা করতাম, সেগুলো আমরা করবো। আরও এমন কোনো সমস্যা যেটা তৃণমূল কংগ্রেস মানে টেকনিক্যালি করছে না, যেটা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে যে সমস্যার সমাধান করা যেতে পারে বা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করা যেতে পারে, চিঠি করা, বিভিন্ন কমপ্লেন করা, সেগুলো সেই সব কাজই আমরা করবো। একটা পুরো টিম থাকবে, তারা এই কাজগুলো করবে। একটা আসানসোলের জ্বলন্ত সমস্যা এখন বা একটা আলোড়ন হচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন দখলদার যারা বিভিন্ন রাস্তায়, তাদেরকে অভিযোগ হচ্ছিল যে জোর করে তুলে দেওয়া হচ্ছে, কর্পোরেশন থেকে বলা হচ্ছিল না এদেরকে জোর করে তুলে দেওয়া হচ্ছে না, কিন্তু তাদেরকে শিফট না করলে যদি বেআইনি দখলদারকে উচ্ছেদ করতে হয় তাহলে সবচেয়ে আগে রাহা লেনে যেটা জেলা অফিস করেছে, যেটাকে তৃণমূল কংগ্রেস নিজে জেলা অফিস বলছে, বলছে পিডাব্লিউডি জমি প্রায় 5 কোটি টাকার জমি, পিডাব্লিউডি প্রায় 5 কোটি জমির ওপর একটা বিল্ডিং তৈরি করে সেটাকে জেলা অফিস করেছে, সেটা প্রথমে ভাঙুক। আমরা তো কমপ্লেনও দিয়েছিলাম, সেটা ভাঙলো না কেন? পার্বতী শপিং কমপ্লেক্স, আমি যতদিন ছিলাম তার ট্রেড লাইসেন্স আমি আটকে রেখেছিলাম, তাদের ট্রেড লাইসেন্স আবার দিয়ে দিল, সেটা আটকাত। সরকারিভাবে যে বেআইনি কাজগুলো হচ্ছে সেটা আগে আটকাত, তারপর তো ব্যক্তিগত স্তরে গরিব লোক যদি কেউ কিছু করে রেখেছে তাকে আপনি বোঝাতে পারেন, সরাতে পারেন, কিন্তু সরকারিভাবে বড় বড় র্যাঙ্কের ফাইলরা, পাওয়ারফুল লোকেরা, যে মন্ত্রী, যে অফিসের সমস্ত মন্ত্রী নেতারা বসছেন গিয়ে, সেটা তো বেআইনি আছে। পিডাব্লিউডি জমির উপর এখন আপনি করে নিলেন, 1 বছর আগে করা হলো, 6 মাস আগে সেটা ওপেনিং করা হলো, তো ওই বেআইনি কাজটা আপনি বন্ধ করছেন না কেন? সেটা ভাঙছেন না কেন? ওই ওই বেআইনি আপনি বেআইনি করলে সব ঠিক আছে, আপনি বেআইনি করলে সব ঠিক আছে, আর গরিব মানুষ যদি কোথাও একটা ঝুপড়ি করে রেখেছে তার জন্য আসানসোল সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আর তাহলে গরিব লোকগুলোকে, গরিব মানুষ ঝুপড়ি করছে কেন? অর্থনৈতিকভাবে এমন জায়গায় নিয়ে যান যে সবাই অট্টালিকা করে নেবে, 12 বছর তো কিছু করতে পারলেন না, লক্ষ্মী ভাণ্ডারের নামে 500 টাকা দিয়ে মানুষকে বোকা বানান, যে অন্যান্য রাজ্য মধ্যপ্রদেশে চলে যান, মধ্যপ্রদেশে 2000 টাকা দেওয়া হচ্ছে, আপনি চলে যান হেমন্ত বিশ্ব শর্মা 3000 টাকা করে মহিলাদের, আর সেখানে 500 টাকা এখানে ধরিয়ে দেওয়া হচ্ছে, বিরাট কাজ করে দিলো।